এই হল আমার আমার কথাতেই হল চলবে প্রভোস্ট কে হুমকি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হলের সিট বরাদ্দ নিয়ে প্রভোস্ট কে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগের সভাপতি কাজী ফাইজা মেহজাবিনের বিরুদ্ধে তিনি শেখ হাসিনা হল প্রভোস্ট সাইদুর রহমানকে হুমকি দিয়ে বলেছেন এই হল তার তার কথাতেই হল চলবে সে যাকে খুশি সিট বরাদ্দ দেবে তাকে এই হলের দায়িত্ব কে দিয়েছে শনিবার সন্ধ্যার দিকে শেখ হাসিনা হলের এক শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে হল পরিদর্শনে যান প্রভোস্ট সাইদুর রহমান সমস্যার সমাধানে অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী ফাইজার সঙ্গে কথা বলতে গেলে তিনি এমন মন্তব্য করেন বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীরা জানান শেখ হাসিনা হলের 214 নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের 12তম আবর্তনের প্রেয়সী সানার রুম পরিবর্তন করার জন্য হল প্রভোস্ট বরাবর আবেদন করেন আবেদনের প্রেক্ষিতে তাকে 216 নম্বর রুমের একটি সিট বরাদ্দ দেওয়া হয় কিন্তু তিনি দেখতে পান তার বরাদ্দকৃত রুমে আরেকজন শিক্ষার্থী অবস্থান করছেন বিষয়টি সমাধানে হল প্রভোস্টকে ফোন দেন তিনি প্রভোস্ট এসে জানতে পারেন ওই শিক্ষার্থী ছাত্রলীগ নেত্রী ফাইজার কথায় রুমটিতে অবস্থান করছেন এ ব্যাপারে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ওই হল শাখা ছাত্রলীগের সভাপতি কাজী ফাইজা মেহজাবিনকে জিজ্ঞেস করলে প্রভোস্টের সঙ্গে এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী গণমাধ্যমকে জানান ছাত্রলীগ নেত্রী ফাইজার এমন আচরণ নতুন কিছু না সে একজন শিক্ষক সম্পর্কে এমন মন্তব্য করতে পারে তাহলে ভাবুন তাদের সাথে কি ধরনের আচরণ করে থাকে প্রতিদিন সকালবেলা তার চিৎকার চেঁচামেচিতে তাদের ঘুম ভাঙে হলে অবস্থানরত সকল শিক্ষার্থী তার প্রতি বিরক্ত কিন্তু ভয় কেউ মুখ খুলতে পারে না শিক্ষার্থীরা আরো জানান তাদের হল প্রশাসন সিট দিয়েছে কিন্তু ফাইজার কথা হচ্ছে সেই সিট বাঁচিয়ে রাখতে গেলে নাকি ছাত্রলীগ করতে হবে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত না তাদের সিট নিয়ে সে বারবার ঝামেলা করে এ ব্যাপারে হল প্রভোস্ট সাইদুর রহমান বলেছেন হলে কোন শিক্ষার্থী উঠবে আর কোন শিক্ষার্থী উঠবে না এই এখতিয়ার সম্পূর্ণ হল প্রশাসনের একজন শিক্ষার্থী তো এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না উল্লেখ্য শেখ হাসিনা হল ছাড়াও অন্যান্য শিক্ষার্থীদের সাথেও খারাপ ব্যবহারের অভিযোগ রয়েছে কাজী ফাইজা মেহজাবিনের বিরুদ্ধে জানা গেছে গত বছরের 9 নভেম্বর বাচে সিট রাখাকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে চড় দিয়েছিলেন তিনি পরবর্তীতে সেই শিক্ষার্থীর কাছে ক্ষমা চেয়ে ছাড় পান মেহজাবিন দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ